أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত আজকে আমরা অনুশীলন করব চতুর্থ শ্রেণীর বিষয় গণিত 7.4 এর 8 9 10 এবং 11 আর আমি সাথে আছি তোমাদের শানাজাক্তার মিস ভাটারা ক্যাম্পাস শিক্ষার্থীরা তোমরা যথানিয়মে বই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও শিক্ষার্থীরা তোমরা 86 পৃষ্ঠা বের করো 86 পৃষ্ঠা 8 নম্বর 2টি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি 8 মিনিট অন্তর এবং খ ঘন্টাটি প্রতি 6 মিনিট অন্তর বাজে ঘন্টা দুটি দুপুর 12টা 71 বাজে পরবর্তী কোন সময় ঘন্টা দুটি 71 বাজবে তাহলে শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো আমি এখানে অঙ্কটা করে রেখেছি তোমাদের সুবিধার জন্য যে সংখ্যা দুটির সাধারণ লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে ঘন্টা দুটির 71 বাজার পরবর্তী সময় তাহলে আমাদের ঘন্টা দুটি হচ্ছে 8 এবং 6 2 আর 2 দিয়ে যদি আমি 8 কে ভাগ করি 4 বার যায় 2 দিয়ে যদি আমি 6 কে ভাগ করি তাহলে 3 বার যায় তাহলে এখানে আছে 2 গুণ 4 গুণ 3 সমান সমান 24 তাহলে অতএব 8 ও 6 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে 24 এরপরে শিক্ষার্থীরা দেখো একটু যে অতএব পরবর্তী 24 মিনিট পর ঘন্টা দুটি 71 বাজবে অর্থাৎ 12টা 24 মিনিটে পর পুনরায় 71 বাজবে উত্তর হবে 12টা 24 মিনিট উত্তর হবে 12টা 24 মিনিট শিক্ষার্থীরা অঙ্কটা কিন্তু ছোট শুধু কথাগুলোর জন্য তো কথাগুলো প্রশ্নে দেওয়া আছে বুঝে তোমরা সুন্দর করে লিখবে তাহলে অঙ্ক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এরপরে আমরা যাব 9 নম্বরে শিক্ষার্থীরা তোমরা 9 নম্বরটা একটু পড়ো শিক্ষার্থীরা আমরা এখন 9 নম্বরটা শুরু করব 9 নম্বর অঙ্কটা তোমাদেরকে আমি পড়তে বলেছি যে আমার কাছে 36 সেন্টিমিটার লম্বা এবং 24 সেন্টিমিটার চওড়া একটি কাগজ আছে আমি বর্গ আকৃতির কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠা ঢাকতে চাই সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত এখন এখানে লেখা আছে যে 36 24 সেমি ঘষাঘু যত সর্বাধিক সাইজের বর্গাকার কাগজের বাহুর দৈর্ঘ্য তত সেমি হবে তার মানে 36 24 কে 12 দিয়ে ভাগ করব এমনটা সংখ্যা দিয়ে ভাগ করব যেটা 36 এবং 24 এর মধ্যে যায় তাহলে 12 12 দিয়ে যদি 36 কে ভাগ করি 3 বার 12 দিয়ে 24 কে ভাগ করলে 70 এসে থামছি দেখো 70 এর পর কোনো সংখ্যা লেখা হয় নাই অর্থাৎ 7 ও 5 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু হলো 35 অতএব 35 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে উত্তর 35 সেমি শিক্ষার্থীরা এ ছিল আমাদের 10 নম্বর এরপরে আমরা সর্বশেষ অঙ্ক 11 নম্বরে যাব তোমরা 11 নম্বরটা শুরু করবে 11 নম্বরটা রিডিং ভালো করে পড়ো এরপর আমরা শুরু করব শিক্ষার্থীরা 11 নম্বর অঙ্কটা এতক্ষণে হয়তো তোমাদের পড়া হয়ে গেছে এরপরে আমি একটু পড়ছি দেখো রাসেলের কাছে 45টি আপেল 18টি কমলা আছে রাসেল কোন আপেল বা কমলা অবশিষ্ট না রেখে যত বেশি সম্ভব শিশুর মধ্যে এমনভাবে ভাগ করে দিতে চায় যাতে প্রত্যেকে সমান সংখ্যক আপেল ও কমলা পায় রাসেল প্রতিজন শিশুর মধ্যে এই ফলগুলো ভাগ করে দিতে পেরেছে সেটা আমরা করব এখন দেখো আমরা লিখেছি 45 18 এর গসাগু এর প্রাপ্ত মানের সমান হবে শিশুর সংখ্যা তা 45 গুণনীয়ক কত 45 গুণনীয়ক হচ্ছে 1 3 5 9 15 45 দেখো এখানে আমি দেখিয়ে দিয়েছি যে 45 সমান 1 গুণ 45 3 গুণ 45 5 গুণ 45 এরপর হচ্ছে 18 নম্বর 18 এর গুণ সকল গুণনীয়ক 18 কে মানে 1 2 3 6 9 18 শিক্ষার্থীরা 18 কে ভাঙাবো দেখো 1 গুণ 18 2 গুণ 9 3 গুণ 6 মানে 3 6 18 9 গুণ 18 18 কে 18 অতএব 45 ও 18 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ঘষাগু হলো 9 ঘষাগু হলো 9 শিক্ষার্থীরা রাসেল 9 জন শিশুর মাঝে আপেল কমলাগুলো ভাগ করে দিতে পারবে তাহলে প্রত্যেক শিশু কয়টি করে আপেল পাবে আমরা সেটা এখন বের করব দেখো আপেল ছিল 45 তার 9 জন 9 আমরা লসাগু করে পেয়েছি কত 9 পেয়েছি তো 45 ভাগ 9 টি
সমান সমান পাঁচটি, তাহলে প্রত্যেক শিশু পাঁচটি করে আপেল পাবে। এরপর আছে প্রত্যেক শিশু কমলা পাবে কয়টি করে, ১৮ ভাগ ৯ সমান সমান ২টি করে। এখন আমরা লিখব, অতএব ৯ জন শিশুর মাঝে ভাগ করে দিতে পারবে। প্রত্যেক শিশু আপেল পাবে ৫টি এবং কমলা পাবে ২টি। উত্তর, ৯ জন শিশু ৫টি আপেল ও ২টি কমলা। এই ছিল আমাদের আজকের অঙ্ক। শিক্ষার্থীরা, আমরা ৭৫৪ অঙ্ক শেষ করে দিলাম। তোমাদের যদি এই অঙ্কগুলো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখানে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে ধন্যবাদ। শিক্ষার্থীরা, বাড়ি কাজ দিয়ে দিলাম। বাড়ি কাজ ৭৫৪ ৮ থেকে ১১ নাম পিস্তি। তোমরা বাড়ি কাজ করবে। ধন্যবাদ।